হ্যালো পাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমি ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বিকেল 3:30 বাজে, বিকেল না দুপুর 3:30 বাজে। এই যে আমরা আজকে ছাদে সব, এইবার শীতকালে তুই ওখান থেকে ফোন কর, আমরা এই বিকেল এই দুপুরবেলা এখানে আসি। শীতকালে এখানেই খাওয়া দাওয়া, এখানেই মানে লেপ কম্বল নিয়ে এখানে উঠে আসি, এখানে একটু বিশ্রাম করে আবার নিচে নামি বিকেল 5টা নাগাদ নামে। এই যে মাদুর নিয়ে বসেছি, ছেলের বিস্কুট নিয়ে এসে চলে এসেছি, বিস্কুট জল। ওই যে ছেলে ঘুরছে, ওই যে সব গাছে বিষ মারছে, গাছে বিষ মারছে। আর সেদিনকে গাছগুলো দেখিয়েছিলাম না কত ছোট ছোট, এই যে গাছগুলো দেখুন একটু বড় বড় হয়ে গেছে এই গাছগুলো, দেখছেন গাছগুলো বড় বড় হয়ে গেছে। এই যে গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর সেই আর এ রেহানের সবসময় পাকামো কাজ, এই যে ওর বাবা বিষ মারছে, রেহানের কাজ ওই যে ও বিষ মারবে। এই যে সেই লাউ গাছটা দেখে দেখালাম ভাড়া বাঁধা, দেখুন দুটো লাউ গাছ লাউ হয়েছে, আজকে কাটা হবে। এই যে একটা লাউ, এই একটা লাউ কাটা। তাহলে হ্যালো বন্ধুরা, আমি শঙ্করী, শঙ্করী ওয়ার্ল্ডে। এখন 3:30 বাজে, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তাহলে দেখতে থাকুন, আমি এই ছাদে, এই যে ছাদে থেকে ব্লগটা স্টার্ট করলাম, এই ছাদে সব দেখ, এই যে তাহলে এখন থেকে দেখতে থাকুন আমি কি করি। কেন আপনি আপনারা সবাই বলবেন আমি ঠিক মতন ব্লগ দিতে পারছি না, সত্যি দিতে পারছি না। ছেলে খুব বদমাইশি করছে, মেয়ে পরীক্ষা চলছে, তো মেয়েকে দিতে দিয়ে আসতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, দুটোই করতে হচ্ছে, সেই জন্য আমি ঠিক বিয়ে করতে পারছি না। এই যে ছেলেটা দেখছেন, এই যে এই যে দেখুন ও সবসময় কাজ করে, চলে এসো গাছে বিষ দিচ্ছে, হাত দেয় না, এগুলো বিষ তো, এই বিষ না কি দিচ্ছে, ভিটামিন দিচ্ছে গাছে, আবার ভিটামিন দেখছেন। চন্দ্রমল্লিকা গুলো এবছর বেশি চন্দ্রমল্লিকা হয়নি, নাহলে আমাদের 60-70টা চন্দ্রমল্লিকা, শুধু 60টাই চন্দ্রমল্লিকা টক। আর ছেলে এই পুকুরটায় ঝাঁপ দিয়েছিল ওইখানটা। এই যে সবেদাগুলো দেখছেন, বাতাবি লেবু এখনো হয়নি, কবে হয়। এই কটা পাতি লেবু হয়ে আছে, এই অল্প কটা। ও কাজ করুন, ওর হাতে সেই মাটি খোঁড়া। এই যে দেখুন, এই যে এই যে তৈরি হচ্ছে, এটা কি খাবার, এই যে এটা কি বলে, এটা গাছের ভিটামিন। এই যে হাতে ফুলে পড়ে আছে, ভাই মজাই লাগছে।
কেটে নিচ্ছি পাতা। লাউ রেহান লাউ কেটেছে, লাউ ধরেছে, ও নিয়ে কোথায় নিচে নিয়ে যাচ্ছে, ও নিচে নিয়ে যাচ্ছে। চল মমি, বলো বন্ধুরা দেখুন এই যে লঙ্কা তুলছে, লাল লঙ্কা তোলা হচ্ছে। বাবাই বলছি, বাবা বলো। এই যে রাস্তা গেলে গাছে ছাদে যায়, ছাদে চাষ করছে, আমাদের ঘর কিনতে হয় না। এই যে লাউ, এখন লাউ এসে লঙ্কা, তারপর ফুল, গাছের ফুলও তো নিত্য দেখতে পাচ্ছি। আর এই যে লঙ্কা, এই যে রেহান বীজ দেবে গাছে, ও সবসময় কাজ করবে। এই যে চন্দ্রমল্লিকা ভাই, ভালো একটা গাছে অল্প ফুটেছে। এই যে হ্যাঁ গাছগুলো এবছর বললাম না বন্ধুরা ভালো হয়নি। এই দেখছেন চন্দ্রমল্লিকা গুলো কিরম, এই যে বন্ধুরা রেহানের অবস্থা দেখছেন। ও মোবাইলে যা হবে ও তাই করবে। এই দেখুন জিমন্যাস্টিক ম্যান হবে এবারে। এই যে এই যে জল রঙ নিয়ে আছে দুজনে, কেউ নিয়ে আসেনি। হ্যালো বন্ধুরা, এখন রাত 11:45 বাজে। এখন আমার ব্লগটা শেষ করে নিচ্ছি। এই যে বন্ধুরা লাইট জ্বালালাম, এই যে পাখা চলছে আমাদের, এই যে বন্ধুরা পাখা চলছে, এদিকে সব কম্বল গায়ে দিয়েছে, এই যে সব কম্বল গায়ে দেওয়া আছে। পাখা না চললে ছেলে বিরক্ত করবে, একটু পাখা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিই তারপর, সেই জন্য। তাহলে বন্ধুরা গুড নাইট, সি ইউ, আবার সামনের দিন দেখা হচ্ছে। আর ভারে ভারে বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। তাহলে গুড নাইট, আবার সামনের দিন নতুন ব্লগ আসছে।